গাইবান্ধার জোবায়ের রহমান নাজিউল গেল সোমবার শিশু সন্তান আবিদসহ ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া রাজিয়া বেগমকে বাঁচাতে গেলে নিজেও ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা তিনজনকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি জোবায়ের ও রাজিয়াকে। তবে প্রাণে বেঁচে গেছে শিশু আবিদ। জোবায়ের এমন অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে সাঘাটা উপজেলার ভরতখালি গ্রামে তার বাড়িতে। এক মহিলা আত্মহত্যা করার জন্য এসেছিল সুলকলে করি, তো ওই সাইকেল নিয়ে প্রাইভেট পরে যাওয়া ধরছে, সাইকেলটা গড্ডে ধুয়ে তার ছেলেটা কোল থেকে নিয়ে ছেলেটা বাঁচাইছে আর মেয়েটার সাথে ইয়ে করতে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিল, যাতে শেষে ওই ছেলে এত ভদ্র এত অমায়িক ব্যবহার আমার কোনোদিন কোনো কথার অবাধ্য হয়নি। ছোটোবেলা থেকেই খুব সহজ সহজ ছিল, পরোপকারী ছিল। এই যে এরকম তো পাওয়া খুব পাওয়াই যায় না লোক। কারো কোনো মানে বিপদে পড়ে গেলেই ওই দৌড় ঝাঁপ দিয়ে পড়ে যেত। আমার মা এই অসুস্থ অবস্থায় হাসপাতালে কতদিন ও হেল্প করছে, ও তখন আরও ছোটো ছিল। এটা তো অবশ্যই অনেক সাহসের একটা ব্যাপার, এমন তো মানে নিজের জীবন উৎসর্গ করে তো কেউ কখনো উপকার করে না। এক গৃহবধূ, সে আত্মহত্যার অ্যাটেম্প নিচ্ছিল, এমন সময় পাশেই থাকা এক শিক্ষার্থী এটা টের পেয়ে যায়। তো টের পেয়ে গেলে সে বাঁচানোর চেষ্টা করে, বাঁচানোর চেষ্টাকালে যখন ওই গৃহিণীকে বাঁচানোর চেষ্টা, দুজনেই ট্রেনে ধাক্কা খেয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। পরে উপস্থিত যারা ছিল তারা তাদেরকে ধরাধরি করে প্রথমে সদর হাসপাতাল গাইবান্ধা ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার দুজনকে মৃত ঘোষণা করে। এদিকে নিহত গৃহবধূ রাজিয়া বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় গাইবান্ধা শহরের গোবিন্দপুর মাঝির পাড়ায়। প্রতিবেশীরা জানান প্রতিদিনই অত্যাচার করা হতো রাজিয়াকে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই শিশুসহ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। আগের দিন রাতের বেলা যখন ওই মহিলাকে যে রেললাইন থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই মহিলাকে দেখা উচিত ছিল যে ওই মহিলা পরের দিনও যেতে পারে। পরের দিন ওই মহিলা যে গেল এই এলাকার এক ওই যে ওই পরিবারের একটা লোকও ওনাকে দেখতে যায়নি যে উনি কোথায় গেছে, যে আগের দিন যে উনি আত্মহত্যা করার জন্য গেছিলো ওনাকে দেখা উচিত ছিল, কিন্তু সেটা দেখা দেখলো না কেউ। তা আমি মনে করি যে এখানে যে তার শ্বশুরবাড়ির লোকেরাও এখানে সম্পৃক্ত আছে। পরশুদিন রাতে খুব মারধর করছে, এই সন্ধ্যা রাত থেকে আবার শেষ রাতে মারধর, শেষ রাত মানে রাত 12টার দিকের ঘটনা। এটা যেদিন মারা গেছে তার আগের দিন রাতে 1টার দিকে ও বাইরে ছিল, রাতে 1টা পর্যন্ত বাইরে ছিল, ওইখানেও কেউ দেখতে যায় না বা আনতেও যায় না। যদি মারা যায় সেই দিন হচ্ছে ওই লাইনে যখন গেছে তখন ওর পাশেও কেউ যেন কেউ দেখতেও যায় না আনতেও যায় নাই। বিষয়টি নিজেরা মীমাংসার চেষ্টা করছেন বলে জানান গাইবান্ধা সদর পৌরসভার মেয়র। আমরা যেটা পারিবারিকভাবে চাচ্ছি, এই পারিবারিকভাবে এটা নিরসন করা যায় কিনা উভয় পক্ষের লোকজন নিয়ে আমরা এটা বসার চেষ্টা করে, এবং এরপরে যেন এই কখনোই পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব। এ ঘটনায় গাইবান্ধা সদর ও সাঘাটা থানায় আলাদা দুটি মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।